বেলা বাড়তেই কার্তিক পুজো উপলক্ষে আনন্দে মাতল পূর্বস্থলী। বৃহস্পতিবার বেলা বাড়তেই কার্তিক পুজো উপলক্ষে আনন্দে মাতল পূর্বস্থলীবাসী। মণ্ডপে মণ্ডপে শুরু হয় আরাধ্য দেব দেবীর পুজো। মহিলারা সামলালেন পুজোর দায়িত্ব। পূর্বস্থলী রেলবাজারের 200 মিটারের মধ্যে এবার 15টি পুজো হয়েছে। থিমের পুজো রয়েছে 15টি, তার মধ্যে পরীর দেশে থিম রয়েছে গোসাই পাড়া সংস্কৃতি সংঘ, তাদের আরাধ্য দেবতা শিব পার্বতী। পূর্বস্থলী পুরাতন পাড়া পুরাতন পুজো অকাল বোধন, জোড়াবাঘ বিন্ধুবাসিনী, পুরনো রেজিস্ট্রি অফিস পাড়ার লক্ষ্মী, ধারাপাড়া কৈবর্তপাড়া চৌরঙ্গী মহিষ মর্দিনী, এবছর তাদের সেই পরম্পরা বজায় রেখেছে। ধারাপাড়ার বালক কার্তিক, পারুইপাড়ার গঙ্গামাতা, চুপি গাবতলার অন্নপূর্ণা, চুপি বাগানে পাড়ার গঙ্গামাতা প্রভৃতি উল্লেখযোগ্য। পলাশপুরী সদগোপাড়া রাবণের যুদ্ধ 120 বছরে পদার্পণ করল। কার্তিক পুজো উপলক্ষে এই দিন আগে শুধুমাত্র কালী মায়ের পুজো হতো, পরে মা কালীকে নিয়ে রাম রাবণের থিম শুরু করা হয়, যুক্ত হয় রাম লক্ষণ, রাবণ হনুমান, সুগ্রীব এবং বিভীষণ, আরো পরবর্তী সিন সিনারি যুক্ত করা হয়। এবার তাদের পুজোর বাজেট 1 লক্ষ টাকা। পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিক পুজোর প্রথম 10টি পুজোর মধ্যে অন্যতম পুজো হলো পলাশপুরী রাম নারায়ণের যুদ্ধ। দীর্ঘদিন শুধু মা কালীর পুজো হতো। আচ্ছা আচ্ছা, এটা এই 105-5 থেকে 10 বছরের এই রাম রাবণের যুদ্ধ, কালীকে মানে রেখে মা শক্তি, শক্তিকে রেখে রাম রাবণ লক্ষণ, তারপরে রাবণ সুগ্রীব অঙ্গদ হনুমান, আচ্ছা এরা রামের সঙ্গে আর রাবণের সঙ্গে যুদ্ধ, ওরা ওর সঙ্গে যোগ দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই এই সিনারিটা কেন হয় মানে এই ঠাকুরটা? হ্যাঁ, এটা আজকে এই এই সিনারিটা হচ্ছে আজকে তা 20 বছর থেকে হচ্ছে সিনারিটা, নাহলে আগে শুধু ঠাকুরই হতো, বহু আকাল আগে আগে শুধু কালী হতো। হ্যাঁ, শুধু কালী হতো। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এর নাম হচ্ছে পলাশপুলি সদগোপাড়া। আর আপনার নাম? আমার নাম শ্রী মিহির মুখার্জি। ঠাকুর হয়েছে এখানটায়? এটা কৈলাস খণ্ডের থিমটা হচ্ছে অমরনাথ দর্শন। আচ্ছা হ্যাঁ, তাই সামনের কোশ্চেনটা একটা আলাদা আছে যে মানে পাহাড়ের গুহার ইয়ে পাথর কেটে মূর্তি বানানো হয়েছে এবং পেছনে গেট খুলে যাওয়ার পর অমর দর্শন দেখানো হয়েছে। আচ্ছা, কদিন লেগেছে ঠাকুরটা করতে? এটা 20 দিন। 20 দিনের মধ্যে ফিনিশিং হয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুহাস পাল। নাম বলে কদিন থাকবে এখানে ঠাকুর? এটা থাকবে 3 দিন, তা আজ বাদ দিয়ে আরো 2 দিন থাকবে। আচ্ছা আচ্ছা, কৈলাস খণ্ড? এটা কৈলাস খণ্ড। আচ্ছা ঠিক আছে। মেশা স্ট্রিডাথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন